বন্ধুরা, নিজের দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার ইচ্ছাটা আর কাই বা না থাকে, আর তার মধ্যে নিজের দেশ থেকে আর অন্য একটা দেশে ভ্রমণ করতে যদি পাসপোর্ট ভিসা ছাড়াই যাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। আজকে আমারও তেমনই হয়েছে। আপনারা অবশ্যই জানেন আসাম থেকে ভুটান বেশি দূর নয়, আর এবং ভুটানটা অন্য দেশ। তো আজকে আমরা ভুটানের গেলেম্ফু টাউনে যাব। যাওয়ার পথে আমরা রাস্তার সাইনবোর্ডে দেখতে পারলাম গেলেফু আর 40 কিলোমিটার বাকি রয়েছে। 40 কিলোমিটার পরে আমরা ভুটান গেলেম্ফু টাউন পাব। আমি এবং আমার বন্ধু যাচ্ছি বাইকে করে। ভুটানে যাওয়ার জন্য দুজনই খুবই আনন্দিত ছিলাম। তার সাথে আমরা রাস্তায় যখন ভুটানের নাম্বার প্লেটের গাড়ি দেখতে পারলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিপি আর লাল রঙের নাম্বার প্লেট, এটা দেখে আমরা খুবই আরও আনন্দিত হয়ে গেলাম। কারণ আমরা ভাবছি যে ভুটান আর কাছেই, বেশি দূর নাই। হ্যাঁ, একটু পরে আমরা ভুটান পাবো। অবশেষে আমরা ভুটানের গেলেফু বর্ডার ক্রসিং, যেটা গেট, বর্ডারে চলে আসলাম। আর এখানে চলে এসে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। তার পাশেই কিন্তু আমাদের একটা দুঃসংবাদ চলে আসছিল। দুঃসংবাদটি হলো আমাদের ইন্ডিয়ানদের জন্য বর্ডার ক্রসিংয়ের জন্য পাসপোর্ট বা ভিসা এগুলো প্রয়োজন না হলেও আমাদের কিন্তু ভোটার আইডি প্রয়োজন হয়। তো আমার বন্ধু কিন্তু আমার আসলে বর্ডার ক্রসিং করার জন্য কিন্তু ভোটার যেটা আইডি কার্ড সেটা কিন্তু নিয়ে যায় নাই। তার মানে তার জন্য কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে গেছিলাম। অনেকবার রিকোয়েস্ট করলাম আর্মিদের, ভুটানি আর্মি বা পুলিশ, তো তারা মানছিল না। তো তারপর আর কী করার, আমার বন্ধু বলল যে তুই ঘুরে আস, আমি বর্ডার ক্রসিং করে একটু ঘুরে আসলাম। তবে একা একা ভিন্ন দেশ, ভিন্ন নীতি নিয়মের মধ্যে চলতে হয়, তো সেই দেশে আর কি ঘুরবো। তার জন্য আমি যতটুকু ঘুরেছিলাম, যতটুকু একা একা ক্যামেরাতে বা মোবাইল ফোনে রেকর্ড করতে পারছি, সেইটুকু আপনাদেরকে দেখাবো। তো বর্ডার ক্রসিং করার জন্য আমার ভোটার আইডি কার্ডটা সাবমিট করতে হয়েছে। তারপর আমাদেরকে আমার জন্য একটা পাস বানিয়ে দিয়েছে। এটা পাসটা দেখিয়ে আমরা বর্ডার ক্রস করে যেতে হবে ইন্ডিয়ানদের। তো আমি এভাবেই বর্ডার ক্রসিং করার কার্ড পেয়ে গেলাম। ভিন্ন দেশ ভুটানে আমি একা একা বাইক চালাচ্ছি। আমার বন্ধু তো আসতেই পারলো না ভোটার আইডি কার্ডের জন্য। তবে একটা কথা না বললেই নয়, ভুটানের লোকজন এবং পুলিশ খুবই মিশুক। আমি অন্য দেশের, তো আমি ভুটানে যাওয়ার পর আমি এদিকে এরকম একটা টেনশনে পড়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না এবং মোবাইল ফোনের নেটওয়ার্কও ছিল না। তার জন্য আমি লোকেশন বা নেভিগেশন ট্র্যাক করতে পারছিলাম না কোথায় কী আছে। তো আমি পুলিশদেরকে আমি জিজ্ঞাসা করেই চলছিলাম। এটা হলো ভুটানের গেলেম্ফু টাউন। টাউনটা খুবই ছোট, তবে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই আপনারা এখানে পাবেন। আর এখানে যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়ান রুপিও চলে, ভুটানি টাকা না থাকলেও ইন্ডিয়ান রুপি আর ভুটানি রুপি
প্রায় একই, তারা ভুটানি রুপিটাও অ্যাকসেপ্ট করে। তো বন্ধুরা, মন মেজাজ কিছু ভালো ছিল না, কারণ এদিকে অন্য এক ভিন্ন দেশে একা আছি আর ওদিকে বর্ডারে আমার বন্ধু একা দাঁড়িয়ে আছে। তার জন্য ভাবছি যে আমি ভুটান থেকে আমার নিজের দেশ ইন্ডিয়াতেই আবার ফিরে যাই। তারপর আবার সিদ্ধান্ত নিয়েছি যে অন্য দিন আবারও ভালো করে ভুটান ঘুরতে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।